পাড়ার কোনো বখা ছেলে যদি তোমাকে দেখে শেষ শেষ দেয়, আমাকে বলবা, ঠোঁট সেলাই করে দেবো। এমন একটি সময় ছিল যখন টিভি সেটের সামনে গোল হয়ে বসে দর্শক মুগ্ধ নয়নে উপভোগ করতেন নাটক। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সেই নাটক বিনোদনের অন্যতম খোরাক হতো, যে নাটক দেখে দর্শক বাস্তব জীবনকে পর্দার সাথে গুলিয়ে ফেলতেন। এতটাই মর্মস্পর্শী ছিল সে সময়কার বাংলা নাটক। 1992 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কোথাও কেউ নেই তেমনই একটি নাটক, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত এবং বরকতউল্লাহ নির্দেশিত জনপ্রিয় বাংলা নাটক কোথাও কেউ নেই, মূলত উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করে ধারাবাহিকটি নির্মিত হয়। তোমার ধারণা আমি সারাক্ষণ মিথ্যা কথা বলি? সারাক্ষণ না বললেও প্রচুর বলো। নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র ছিল বাকের ভাই। বাকের ভাই গুন্ডা প্রকৃতির লোক এবং তার সঙ্গী ছিল বদি আর মজনু। তারা তিনজনই মোটর সাইকেলে করে চলাফেরা করত। বাকের ভাইকে পছন্দ করত মুনা। মুনা এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে চাকরি করে এবং তার মামাতো ভাই বোনদের দেখাশোনা করে। বাকের ভাই এলাকার মাস্তান হলেও অধিকাংশ মানুষ তাকে ভালোবাসত, কারণ সে ছিল সত্যের পূজারি। নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যেমন কুণ্ঠিত হতো না, তেমনি সমাজের অন্যায়কেও মুখ বুঝে মেনে নিত না। নিজের গুন্ডাদের দিয়ে তা কঠোর হস্তে দমন করত। ঘটনাচক্রে বাকের ভাই একদিন মিথ্যা খুনের দায়ে অভিযুক্ত হয়। আদালত ওই খুনের দায়ে নির্দোষ বাকের ভাইকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেন। নাটকের এই পরিণতি কাঁদিয়েছিল লাখো ভক্তকে। এমনকি এই ফাঁসি যাতে কার্যকর না হয় এজন্য রাস্তায় আন্দোলনেও নেমেছিল দর্শক। চলতে থাকে মিছিল, দেয়াল লিখন, সমাবেশ। শুনলাম তুমি নাকি লোকজনকে বলে বেড়াচ্ছ যে তুমি আমার শিক্ষা দেবা, কথাটা কি সত্যি? যাহা মিথ্যা কথা বাকের ভাই। এ সকল খবর সমসাময়িক পত্রপত্রিকাতে প্রকাশিত হয় বেশ গুরুত্বের সাথে। তখন স্বভাবতই মনে হয়েছিল হয়তো লেখক জনমতের ভিত্তিতে ধারাবাহিকের গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু হুমায়ুন আহমেদ তা না করে ধারাবাহিকটিকে তার যথাবিহিত পরিণতি দেন এবং বাকের ভাইয়ের পক্ষে দর্শকদের তুমুল আবেগ এবং সমর্থন সত্ত্বেও ধারাবাহিকে বাকের ভাইয়ের ফাঁসি কার্যকর হয়। বাস্তব আর নাটকের কাহিনী যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখনই হয়তো এমনটা হয়। কাল্পনিক এক চরিত্রের মৃত্যুও মেনে নিতে কষ্ট হয় ভক্তদের। বাংলাদেশ টেলিভিশনের প্রদর্শিত এই টিভি ধারাবাহিক এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে ধারাবাহিকটির প্রতিটা পর্ব দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করতেন। ধারাবাহিকটির তুমুল জনপ্রিয়তার ছায়া পড়ে বাকের ভাই চরিত্রের অভিনেতা আসাদুজ্জামান নূরের জীবনেও। তিনি এরপর থেকে বাকের ভাই হিসেবে সমাদৃত হন। যুগে যুগে আজও নাটকটি চির অম্লান হয়ে আছে ভক্তের হৃদয়ে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।